নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সরস্বতী পূজা স্পেশাল পর্বে আজ আমি আপনাদেরকে বাসন্তী পোলাও সাথে নিরামিষ আলু ফুলকপির তরকারির কম্বো মিলের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য। চলুন তাহলে ঝটপট দেখে নিই কম্বো মিলের রেসিপিটা। প্রথমে আমি পোলাও বানিয়ে দেখাবো। বাসন্তী পোলাও বানাবার জন্য আমি এখানে 2 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। চাল ধুয়ে নেব, সেই জন্য চালের বাটিতে জল দিয়ে চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে নেবার পর চাল জলে ভিজিয়ে রাখবো, সেজন্য আবারও বাটিতে জল দিয়ে দিচ্ছি। আধ ঘন্টার জন্য চাল জলে ভিজিয়ে রাখবো। এতে করে পোলাও বানাবার সময় চাল সিদ্ধ হতে জল কম লাগবে এবং পোলাও দেখবেন অনেক বেশি ঝরঝরে তৈরি হবে। আধ ঘন্টা চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন চালের জল ঝরিয়ে নেব, সেজন্য একটা স্ট্রেনারের মধ্যে প্রথমে আমি চাল ঢেলে নিচ্ছি। এভাবে করে 10 মিনিট আমি এটাকে রেখে দেব, যাতে করে চালের মধ্যেকার জল পুরোপুরি ঝরে যায়। 10 মিনিট পর একটা ছড়ানো থালার মধ্যে চাল ঢেলে নিলাম। হাত দিয়ে এভাবে চাল থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে নেবার পর চাল সমেত এই থালাটাকে আমি ফ্যানের নিচে রেখে চালের জল ভালোভাবে শুকিয়ে নেব। পোলাও ঝরঝরে তৈরি করতে হলে অবশ্য করে চালের জল ভালোভাবে শুকিয়ে নিতে হবে। প্রায় 1 ঘন্টা এভাবে করে রেখে দিয়েছিলাম, দেখুন চালের জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। চালের জল শুকিয়ে নেবার পর চাল আমি আবারও বড় একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এর মধ্যে টোটাল 2 টিস্পুন ঘি দিচ্ছি, তবে ঘি এর পরিমাণ আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন দিতে হবে। আমি এর মধ্যে টোটাল 2 টিস্পুন মতো নুন দিচ্ছি। দিয়ে দেব চিনি, এই পোলাও একটু মিষ্টি খেতে হয় তাই সেই বুঝে চিনি দিতে হবে। আমি এর মধ্যে টোটাল 3 টিস্পুন চিনি দিচ্ছি, তবে আপনারা যদি আরও একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণও বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা বাটা, টোটাল 2 টিস্পুন আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব উপকরণের সাথে চাল খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়েই আমি ভালোভাবে চাল সমস্ত উপকরণের সাথে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, এখন মেখে নেওয়া এই চালের বাটি আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। গ্যাসে একটা ননস্টিক কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি গলে গেলে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছি, যার মধ্যে রয়েছে 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড একটু সটে করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদাম একটু সময় ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজতে হবে না, জাস্ট হালকা একটু বাদামি রং চলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশও একটু সময় ভেজে নেব, কিশমিশ ভাজতে কম সময় লাগে সেজন্য কাজু ভেজে নেবার পর কিশমিশ দিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চাল দিয়ে দিচ্ছি। চাল ভেজে নেব, ভাজবার সময় গ্যাসের আঁচ কমই রেখে চাল ভাজতে হবে। পোলাও বানানোর সময় চাল একটু ভেজে নিলে পরে সেদ্ধ করবার সময় চাল গলে যাবার ভয় থাকে না, তাছাড়া পোলাও অনেক বেশি ফ্লেভারফুল খেতে হয়। কম আঁচে আমি 2-3 মিনিটের জন্য চাল ভেজে নিচ্ছি। 2-3 মিনিট কম আঁচে চাল ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। একটা পাত্রে আগে থেকেই আমি গরম জল বানিয়ে নিয়েছি, যে কাপে মেপে চাল দিয়েছি সেই কাপে মেপেই এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ চালের জন্য টোটাল আমি 4 কাপ জল দেব। চাল আর জলের রেশিওটা যদি ঠিক রাখেন তাহলে পরে দেখবেন পোলাও একদম ঝরঝরে তৈরি হবে। আর অবশ্য করে যে কাপে চাল মেপে নেবেন সেই কাপে মেপেই কিন্তু জল দিতে হবে।
কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ লো মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করব চাল সিদ্ধ না হওয়া অবধি। প্রায় 10 মিনিট এভাবে রান্না করেছি, কড়াইয়ের ঢাকনা সরিয়ে নিলাম। চাল দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার ওভার কুকড হয়ে গলে ঘেটে যায়নি, একদম পারফেক্টলি কুক হয়েছে। হালকা হাতে সব একটু মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা দিয়ে রাখব। অবশ্য করে গ্যাস বন্ধ করে নিয়ে তারপরেই ঢাকা দিয়ে রাখবেন, এতে করে এর মধ্যে যেটুকু জলভাব রয়েছে সেটাও চলে যাবে আর পোলাও আরও ঝরঝরে হয়ে যাবে। স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে নেবার পর ঢাকনা সরালাম, দেখুন ঝরঝরে বাসন্তি পোলাও একদম রেডি। পোলাওয়ের কড়াইটা গ্যাস থেকে সরিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম আরেকটা কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। নুন চিনি হলুদ গুঁড়ো তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোটো করে কেটে নেওয়া ফুলকপি। একটা ছোটো ফুলকপির ফুলগুলোকে আমি গরম জলে হালকা একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। ফুলকপি ভালোভাবে ভেজে নেব, বেশি আছে এগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, ফুলকপি ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। ভেজে নেওয়া ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন তেল। এখানে 1/2 কেজি ছোটো আলু হাফ সেদ্ধ করে নেবার পর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলোকেও একটু সোনালি রং করে ভেজে নেব, বেশি আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দেখুন সোনালি রং করে ভেজে নিয়েছি, ভাজা আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, ছিঁড়ে দিলাম 3 ছোটো এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, 1 দারচিনি আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা মশলাগুলোকে একটু সটে করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে নেওয়া মাঝারি মাপের একটা টমেটো, 2 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর একটু দিয়ে দিলাম নুন। অল্প নুন দিলে পরে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালোভাবে সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে মশলা কষিয়ে নেব। 2 মিনিট কড়াইতে ঢাকনা দিয়ে কম আছে এটাকে রান্না করেছি, যে কারণে দেখুন টমেটো নরম হয়ে গেছে, হাতা দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে। আরও 2-3 মিনিট মশলা কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। 2-3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো কড়াইতে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলার সাথে আলু ফুলকপি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে, আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ মতন জল দিয়েছি। আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিলাম, 5 দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আছে এটা রান্না করব, যতক্ষণ আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। প্রায় 10 মিনিট রান্না করেছি, দেখুন আলু ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঝোল ফুটিয়ে নেব। আরও 2 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ আলু ফুলকপির তরকারি, ঝরঝরে বাসন্তি পোলাও আলু ফুলকপির তরকারি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আশা করছি আমার আজকের এই সরস্বতী পূজা স্পেশাল কম্বো মিল রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ ভিডিওটাতে বরাবরের মতন একটা লাইক দেবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।